ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হ্যামস্টারের কত সুন্দর দৃশ্যগুলো। ওরা কিভাবে এই যে খাবারের ওখানে যেও, ওরা কি কৌটার ওখানে দাঁড়াইতেছে, ভাবতেছে যে কি আরো স্পেশাল কোনো খাবার নিয়ে আসলো কি না, এর জন্য ওই যে দাঁড়াইছিল। ওটা হলো মা হ্যামস্টার, ব্ল্যাকটা মা হ্যামস্টার, কিউটে একটা ভিতরে ঢুকে পড়ছে। এটা ওদের হাউস, এই চিপা দিয়ে দৌড়াদৌড়ি করা, ওরা চিপা দিয়ে দৌড়াদৌড়ি করে মাঝে মাঝে যে উপরে চলে আসে। কি সুন্দর উপরে চলে আসলো দেখতে পাচ্ছেন। এখন লাফ দিবে, লাফ দিয়ে সাইডে যাওয়ার চেষ্টা করবে। এখানে ও তিনটাই হোয়াইট, বাহ, আর একটা একটু জন্য, এটা একটু দুষ্ট বিষয়, এটা একটু বড় সাইজ, তো একটু দুষ্ট বিষয় এটা। এবার আসলো ব্ল্যাক একটা ফুল মাদার, এটা শুধু লাভ দেয়। ইয়ার্স দেখতে পাচ্ছেন ওর মনে হয় খাওয়া শেষ, এর জন্য যে ওই টি করতে ফ্রেশ হচ্ছে। এটা হলো ওদের ফ্রেশ হওয়ার ভাব। ইয়ার্স এখন হলো এটা কি হাউসে, এই ভিতরে একটা হাউস, এই হাউসের ভিতরে যায়। দেখতে পাচ্ছেন নারকলের একটি, এটা কি নারকলের একটি, দেখতে পাচ্ছেন নারকলের ভিতরে কিভাবে চলে যাচ্ছে। এই এটা একটা বাসা ওদের, এই একটা বাসা, এই আসছে কিউটি একটা, কিউটি একটা এসে দেখতেছে যে কি খবর। কি কিউটি আইটা একটা হাতে নি, আবার আমার দর্শকদের দেখাই। এই দেখতে পাচ্ছেন কিউটির ভাব ভঙ্গি, কিউটি গুলো গুলো কিউটি। এটা দুষ্ট অনেক, এটা শুধু লাভ দে, লাভ দে প্রচুর, মানে এমনি কোনোটা তো লাভ দিতে পারে না। এই দেখেন লাভ দেখ, ওই যে সাইডটা ধরে ফেলে আবার একাই পড়ে যায়। ওর এটা খেলা করা না কি করা জানি না, ওই কিছুটা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি লাভ দিতে পারে, আর কোনোটা কিন্তু কোনো লাভই দিতে পারে না। আবার আসলো লাভদের জন্য, সর সর তোর এত লাভ দেখেনি। দেখতে পাচ্ছেন রেড আই কত কিউট লাগে, রেড আইটা সবগুলো আসলে সব হ্যামস্টারই অনেক কিউট, মাশাআল্লাহ। তো এখানে এই যে এই কালারটাও কিন্তু অসাধারণ লাগে, এইটা ওই যে ওই পাশেরটা, ওই পাশেটা অনেক সুন্দর। তো ভিউয়ার্স আশা করি হ্যামস্টারের এই দৃশ্যগুলো আপনাদের কাছে অসাধারণ লাগবে। এখানে এখানে ই করা, মানে যদি হুইলটা দেওয়া যেত, হুইল দেখলে আরো সুন্দর লাগবে, হুইলের চাল চলন অঙ্গভঙ্গি খুব ভালো লাগবে, হুইলের চলাচলদের। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। হ্যামস্টারের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।